আজকের ভিডিওটি শুধুমাত্র নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে পাঠরত পিজি পার্ট টু বাংলা বিষয়ের ছাত্রছাত্রীদের জন্য, কারণ আজকের ভিডিওতে আলোচনা করব পিজি পার্ট টু বাংলা ষষ্ঠপত্র বা পিজিবিজি সিক্স পেপার থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। যে প্রশ্নগুলির উত্তর পড়লে এই পত্রের অধিকাংশ সিলেবাসটি কভার হয়ে যাবে। তাই পিজি পার্ট টু বাংলা বিষয়ের ছাত্রছাত্রীদের প্রতি অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কোনো স্কিপ ছাড়াই। দর্শক বন্ধুরা, আমি শেখর সহিস আর আপনারা দেখছেন বিচিত্রা এডু গাইড ইউটিউব চ্যানেল। পিজি পার্ট টু রিনুয়াল বা অ্যাডমিশনের প্রায় 8 থেকে 10 মাসের মধ্যে সম্পাদিত হয়ে থাকে অ্যাসাইনমেন্ট এবং তার 1 থেকে 2 মাসের মধ্যে সম্পাদিত হয় ফাইনাল টার্মিন্ড এক্সাম। আজকের আলোচ্য প্রশ্নের উত্তরগুলি পড়লে ছাত্রছাত্রীরা পিজিবিজি সিক্স পেপারের সিলেবাসটি কভার করতে পারবেন, তাতে পরবর্তীতে পরীক্ষা অনলাইন বা অফলাইন যে কোনো মোডেই হোক না কেন দুই ধরনের পরীক্ষার জন্যই প্রস্তুত থাকতে পারবেন। প্রশ্নগুলি অবশ্যই রচনাধর্মী এবং এই প্রশ্নের উত্তরগুলি পেয়ে যাবেন ইউনিভার্সিটি প্রদত্ত স্টাডি মেটেরিয়ালস বা বিভিন্ন রেফারেন্স বই থেকে। তাছাড়া আমাদের কাছ থেকেও এগুলির সাজেস্টিভ নোটস পেয়ে যাবেন। বিচিত্রা এডু গাইড দ্বারা পরিচালিত অনলাইন ক্লাসগুলিতেও এগুলি আলোচনা করা হয়ে থাকে। প্রয়োজন থাকলে যোগাযোগ করতে পারেন বিচিত্রা এডু গাইডের হেল্পলাইন নাম্বারে। পিজি পার্ট টু বাংলা ষষ্ঠপত্রের বিষয় হল বাংলা নাটক ও নাট্যমঞ্চ। 10 ইয়ার্স কোশ্চেন ব্যাংকের ভিত্তিতে তৈরি করা প্রশ্নগুলি মূল্যায়নের নম্বরের 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে, প্রশ্নমান 18, 12 এবং 7। প্রশ্নগুলির পাশেই মূল্যায়ন নম্বর প্রদর্শিত রয়েছে। প্রথমেই আলোচনা করা যাক প্রথম পর্যায়ের একটি একক, বাংলা মঞ্চাভিনয়ের ইতিহাস। এই এককের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হল, যেসব থিয়েটার প্রথম যুগে বাঙালির নাট্যতৃষ্ণা মিটিয়েছে সেগুলির পরিচয় দিন। প্রশ্নটি পরীক্ষায় 18 নম্বরে এসে থাকে। পরবর্তী প্রশ্ন, বাংলা নাট্যমঞ্চের বিকাশে শখের নাট্যশালার ভূমিকা আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন, সাধারণ রঙ্গালয়ের প্রতিষ্ঠা, বিকাশ ও পরিণতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করুন। 4 নম্বরের প্রশ্নটি হল, বাংলা নাট্যমঞ্চ ও নাট্যভিনয়ের ইতিহাসে ক্লাসিক থিয়েটারের গুরুত্ব আলোচনা করুন। 5 নম্বরে রয়েছে টিকা লিখুন, বেলগাছিয়া নাট্যশালা, স্টার থিয়েটার, বেঙ্গল থিয়েটার, গ্রেট ন্যাশনাল থিয়েটার। পরীক্ষায় টিকা জাতীয় প্রশ্নগুলি এসে থাকে, প্রশ্নমান 7-এ। এক্ষেত্রে মোট 2টি টিকা লিখতে হয়। পরবর্তী প্রশ্নগুলি আলোচনা করা হবে মাইকেল মধুসূদন দত্তের প্রহসন বুড়ো শালিকের ঘাড়ে রো থেকে। প্রথম প্রশ্ন, 19 শতকের বাংলার সমাজ বাস্তবতার একটি দিক ফুটে উঠেছে বুড়ো শালিকের ঘাড়ে রো প্রহসনে, প্রহসনটির বিষয়বস্তু বিশ্লেষণ করে দেখান। 2 নম্বরের প্রশ্নটি হল, প্রহসন হিসেবে বুড়ো শালিকের ঘাড়ে রো কতখানি সার্থক আলোচনা করুন। 3 নম্বরের প্রশ্নটি হল, যেমন কম্ম ফল্য ধর্ম, বুড়ো শালিকের ঘাড়ে রো প্রহসনটি অবলম্বনে পঙ্ক্তিগুলির যথার্থতা আলোচনা করুন। 4 নম্বরের প্রশ্নটি হল, হানিফ ও বাচস্পতি চরিত্র আলোচনা করুন। পরবর্তী প্রশ্নগুলি নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত মালিনী গীতিনাট্য থেকে। প্রথম প্রশ্নটি হল, যে ভাবের অঙ্কুর আপনা আপনি দেখা গিয়েছিল প্রকৃতির প্রতিশোধে, তা মালিনীতে কিভাবে মহিরুহে পরিণত হয়েছে যুক্তি সহকারে বুঝিয়ে দিন। 2 নম্বরের প্রশ্নটি হল, ক্ষম ক্ষেমঙ্করে, এই উক্তির আলোকে মালিনী চরিত্রটির বিশ্লেষণ করুন। 3 নম্বরের প্রশ্নটি হল, মালিনী নাটকে রাজমহিষী যেন চিরকালীন মায়েদের প্রতিনিধি আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন, সুপ্রিয় ও ক্ষেমঙ্কর চরিত্র দুটির বৈপরীত্য নির্দেশ করুন। 5 নম্বরের প্রশ্নটি হল, কাব্যনাট্য হিসেবে মালিনী নাটকের গুরুত্ব আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন, মালিনী নাটকের উৎস সম্পর্কে আলোচনা করুন।
আলোচ্য প্রশ্নগুলির উত্তরের পিডিএফ সেট পেতে যোগাযোগ করতে পারেন বিচিত্রা এডু গাইডের হেল্পলাইন নাম্বার 8927778162 তে। পরবর্তী প্রশ্নগুলি আলোচনা করা হবে দ্বিজেন্দ্রলাল রায়ের নাটক শাজাহান থেকে। তো এই নাটকের থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হল, প্রথম প্রশ্ন, ট্র্যাজেডি নাটক হিসেবে শাজাহান নাটকের সার্থকতা বিচার করুন। দুই নম্বরের প্রশ্নটি হল, শাজাহান নাটকে ঔরঙ্গজেব চরিত্র বিশ্লেষণ করুন, তাকে কি এ নাটকের প্রতিনায়ক বলা যায়। তিন নম্বরের প্রশ্নটি হল, শাজাহান নাটকের সংলাপ বিষয়ে আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন, শাজাহান নাটককে কি ঐতিহাসিক নাটক বলা যায়। পাঁচ নম্বরের প্রশ্নটি হল, শাজাহান নাটকের নায়ক শাজাহান মন্তব্যটি ঠিক কিনা আলোচনা করুন। এই নাটক থেকে শেষ প্রশ্নটি হল, শাজাহান নাটকের জাহানারা ও মহামায়া চরিত্র সম্পর্কে আলোচনা করুন। এরপরে আলোচনা করা যাক তুলসী লাহিড়ী রচিত ছেঁড়া তার নাটক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, গণনাট্য ও নব্যনাট্য এর আদর্শগত পার্থক্য আলোচনা করে দেখান কিভাবে ছেঁড়া তার নাটকটি নবান্নর তুলনায় পৃথক মাত্রায় উন্নীত হয়েছে। দুই নম্বরের প্রশ্নটি হল, ছেঁড়া তার নাটকটির পরিপ্রেক্ষিতটি আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন, ছেঁড়া তার নাটকের নামকরণের সার্থকতা আলোচনা করুন। এই নাটকের থেকে সর্বশেষ প্রশ্নটি হল, ছেঁড়া তার নাটকের দুটি গৌণ চরিত্রের পরিচয় দিন। এরপরে আলোচনা করা যাক বুদ্ধদেব বসু রচিত গীতিনাট্য তপস্বী ও তরঙ্গিনীর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, লোকেরা যাকে কাম নাম দিয়ে নিন্দে করে থাকে তারই প্রভাবে দুজন মানুষ পুণ্যের পথে নিষ্ক্রান্ত হল। তপস্বী ও তরঙ্গিনী নাটক প্রসঙ্গে বুদ্ধদেব বসুর এই মন্তব্য যুক্তি সহকারে বিচার করুন। পরবর্তী প্রশ্ন, শান্তা চরিত্রের দ্বিধায় তাকে জীবন্ত করে তুলেছে, মন্তব্যটির বিষয়ে আপনার অভিমত প্রকাশ করুন। পরবর্তী প্রশ্ন, নাটকটির গৌণ চরিত্রগুলি পর্যালোচনা করুন। এই নাটক থেকে শেষ প্রশ্নটি হল, তপস্বী ও তরঙ্গিনী নাটকের উৎস বিষয়ে আলোচনা করুন। এরপর আলোচনা করা যাক উৎপল দত্ত রচিত অঙ্গার নাটক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, অঙ্গার কোন শ্রেণীর নাটক, অভিমতের সপক্ষে যুক্তি দিন। পরবর্তী প্রশ্ন, অঙ্গার নাটকের প্রান্তিক দৃশ্য কতদূর সার্থক হয়েছে লিখুন। তিন নম্বরের প্রশ্নটি হল, সংলাপ নির্মাণে উৎপল দত্তের বৈশিষ্ট্যগুলি অঙ্গার নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন, অঙ্গার নাটকের নামকরণের সার্থকতা আলোচনা করুন। এরপর আলোচনা করা যাক শম্ভুমিত্র রচিত চাঁদ বণিকের পালা নাটক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, চাঁদ বণিকের পালা নাটকের নায়ক বিচার করুন, এই নাটকের অপ্রধান চরিত্রগুলি সম্পর্কে আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন, এই নাটকের প্রধান চরিত্রটির পরিণতি বিষয়ে আলোচনা করুন। এই নাটক থেকে শেষ প্রশ্নটি হল, চাঁদ বণিকের পালা মঙ্গলকাব্যের কাহিনী অবলম্বন করেও চেতনায় আধুনিক, আলোচনা করুন। আলোচনা করা যাক মনোজ মিত্রের নাটক গল্প হেকিম সাহেব থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, নাটকটির মঞ্চভাবনাটি সংক্ষেপে বিশ্লেষণ করুন। দুই নম্বরের প্রশ্নটি হল, গল্প হেকিম সাহেব কিভাবে হেকিম সাহেবের গল্প না হয়ে অতি চেনা ভয়ঙ্কর এক বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়, সংক্ষেপে আলোচনা করুন। তিন নম্বরের প্রশ্নটি হল, বিশেষ সময়ের পটে লেখা হলেও গল্প হেকিম সাহেব কিভাবে শাশ্বতকালকে স্পর্শ করেছে, আলোচনা করুন। এই নাটক থেকে শেষ প্রশ্নটি হল, গঙ্গামণির চরিত্র বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন।
তো এগুলি ছিল নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের পিজি পার্ট টু বাংলা ষষ্ঠ পত্রের ওপর বেশ কিছু গুরুত্বপূর্ণ রচনাধর্মী প্রশ্ন। এই প্রশ্নের উত্তরগুলি পেয়ে যাবেন ইউনিভার্সিটি প্রদত্ত স্টাডি মেটেরিয়ালস বা বিভিন্ন রেফারেন্স বই থেকে। এছাড়া আমাদের কাছ থেকেও এগুলির সাজেস্টিভ নোটস পেয়ে যাবেন। বিচিত্রা এডুগাইড দ্বারা পরিচালিত অনলাইন ক্লাসগুলিতেও এগুলি আলোচনা করা হয়ে থাকে। প্রয়োজন থাকলে যোগাযোগ করতে পারেন বিচিত্রা এডুগাইডের হেল্পলাইন নাম্বার 8927788162। পরবর্তীতে আলোচনা করা হবে এই পত্রের উপরই বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে, যার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন বিচিত্রা এডুগাইড ইউটিউব চ্যানেলের সাথে। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।